আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের টিউটোরিয়ালটি একটি ব্যতিক্রমধর্মী টিউটোরিয়াল। আপনারা অনেকেই জানেন, বিশেষ করে যারা অ্যাকাউন্টসে বিভিন্ন প্রতিষ্ঠানে জব করে থাকেন, বিভিন্ন ধরনের ইআরপি সফটওয়্যারের নাম কিন্তু আমরা জানি এবং অনেক সফটওয়্যারের কাজও কিন্তু আমরা জানি। আসলে বর্তমান সময় এত পরিমাণ ইআরপি সফটওয়্যার চলে আসছে, আসলে সব সফটওয়্যারের কাজ কিন্তু একজনের পক্ষে জানা সম্ভব না। সেক্ষেত্রে আমরা যখন জব চেঞ্জ করি তখন কিন্তু একটা কমন প্রবলেমই কিন্তু আমরা পড়ে যাই। আসলে এখানে আমি সেট টালি ইউজ করি, আর এক প্রতিষ্ঠান হয়তো ওরা কল ইউজ করে, আর এক প্রতিষ্ঠান হয়তো বা এসএবি ইউজ করে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমার জব সুইচ করার জন্য এটা একটি প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। মেইনলি কিন্তু ইআরপি বা অ্যাকাউন্টিং কিন্তু বেস কিন্তু সব ডেবিট ক্রেডিট সব কিন্তু একই, কিন্তু হয়তো বা মেনুটা আলাদা, রিপোর্টিং এর ফরম্যাটটা আলাদা, জাস্ট এতটুকুই। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এবং দেখাবো যে হপকম নামক অনলাইন বেজ একটি ইআরপি মোটামুটি একটা ধারণা কিন্তু আপনার চলে আসবে এই হপকম সম্পর্কে। চলুন তাহলে শুরু করা যাক। সরাসরি এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। তো এটির জন্য প্রথমে এক্সপ্লোর ব্রাউজারটি আপনাকে ওপেন করতে হবে। তো এক্সপ্লোর ব্রাউজারটি এই যে, এটিকে এখন আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে আমরা ঢুকবো। তো আমাদের ব্রাউজারটি ওপেন হয়ে গেছে। এখন আমরা হপকমের যে অনলাইন যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটি এখানে আমরা দিব। এখানে অলরেডি আমার দেওয়া আছে, এটি আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন লোড হচ্ছে, দেখেন হপকম সফটওয়্যারটি এখন চলে আসছে। এই হচ্ছে প্রাথমিক হপকমের যে ড্যাশবোর্ডটি, সেটি হচ্ছে এই, যেটি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এখান থেকে আপনাকে কোম্পানি সিলেক্ট করতে হবে। কোম্পানি সিলেক্ট করার পর এখানে আপনাকে ইউজার নেম দিতে হবে। ইউজার নেম দেওয়ার পর এখানে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে দেখেন একটা ক্যাপচা দেখা যাচ্ছে, যে এই ক্যাপচাটি আপনারা এখানে যেভাবে আছে সেটি পূরণ করবেন। এটিকে ক্যাপিটাল লেটারে বা স্মল লেটারে যে কোনো একটি লেটারে দিলেই হবে। তো এটি আমরা ইন্টারফেস করলাম, এখন আমাদের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে গেল। এখন প্রাথমিক যে ড্যাশবোর্ডটি আছে এখানে আছে, দেখেন বেসিক ইনফরমেশন। এখান থেকে আপনি ভাউচার সেটিংয়ের যে বিষয়টি আছে, স্টার্ট আপ অ্যাকাউন্ট যেটা আছে, ট্রায়াল ব্যালেন্স যেটা আছে, সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। ভাউচার সেটিং বলতে আপনি কোন মাসে পোস্টিং দিবেন, সেটি জার্নাল ভাউচার নাকি ব্যাঙ্ক পেমেন্ট ভাউচার, এখান থেকে এডিট করে এখান থেকে মাস চেঞ্জ করে দিতে পারবেন। সাপোজ আমি বলি এখানে আছে BPV 2203, অর্থাৎ BPV পোস্টিং দেওয়া হচ্ছে 22 মানে 22-এর 3 মাস, অর্থাৎ মার্চ মাসে। যদি আপনি এপ্রিলে দিতে চান তাহলে এখানে 4 দিয়ে দিবেন। যদি আপনি এখানে 2 মাসে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে দিতে চান তাহলে 2 দিয়ে দিবেন, দিয়ে এখানে সেভ দিয়ে দিবেন। এখানে আরও অনেক ক্যাটাগরির ভাউচার টাইপ আছে, এখানে কন্ট্রা ভাউচার আছে, JRB আছে, অর্থাৎ যদি কোনো মাধ্যম দিয়ে টাকা যদি পাওয়া যায়, রিসিভ করা হয়, সেক্ষেত্রে এখানে আপনি JRBতে পোস্টিং দিবেন। তো এখান থেকে আরও ইনফরমেশন আছে, চার্ট অফ অ্যাকাউন্টস, কোন কোন অ্যাকাউন্টস, এখানে হেড অফ অ্যাকাউন্টস যেটাকে বলে, লিস্ট অফ অ্যাকাউন্টস যেটাকে বলে, চার্ট অফ অ্যাকাউন্টস যেটাকে বলে, এখান থেকে আপনি পেয়ে যাবেন। ট্রায়াল ব্যালেন্স, যদি আপনি ট্রায়াল ব্যালেন্স ডাউনলোড করতে চান তাহলে ট্রায়াল ব্যালেন্স এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এবার আছে জেনারেল লেজার। লেজারে কীভাবে পোস্টিং দিতে হয় সেটার জন্য আপনাকে প্রথমে জার্নাল বাজারে আসতে হবে। জার্নাল বাজারে আসার পরে দেখেন এখান থেকে আপনি নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। এখন এখান থেকে আপনি কী পোস্টিং দিচ্ছেন, জার্নাল বাজার, এই যে কোন মাসে, দেখেন লিস্ট অফ যে আপনার যে বাজারগুলো সবই আসছে, দেখেন BPV 2201, অর্থাৎ এটা হলো আপনার জানুয়ারি মাসে। যদি আপনি জানুয়ারি মাসে পোস্টিং দিতে চান BPV, তাহলে এখানে একটা ক্লিক করবেন। করার পরে দেখেন জানুয়ারি মাসের লাস্ট যে বাজার নাম্বারটি সেটি আপনার এখানে অলরেডি চলে আসছে, অর্থাৎ এখানে 120 নম্বর পর্যন্ত পোস্টিং দেওয়া আছে। এই বছরটি হবে 121 নম্বর। এবার এখানে ডেট সাপোজ 2022। এখন আপনি কোন মাসে পোস্টিং দিচ্ছেন, এক মাসে, অর্থাৎ 01। এখন কোন তারিখে পোস্টিং দেবেন, তারিখ ধরে নিন 31st, বা আপনি যে কোনো তারিখ দিতে পারবেন, 25, যে কোনো তারিখ দিতে পারবেন। দেওয়ার পরে এখানে দেখেন, এখানে যদি আপনার একাধিক যদি এন্ট্রি একসাথে থাকে তাহলে এখান থেকে আপনি অ্যাড আইটেম দিয়ে এখান থেকে আপনি রো বাড়িয়ে নিতে পারবেন। আর যদি আপনার মাসে কোথাও যদি দরকার হয় তাহলে এখান থেকে ইনসার্ট করে নিতে পারবেন। যদি আপনার কোনো রো ডিলিট করার দরকার হয় তাহলে এখান থেকে আপনি ডিলিট করে নেবেন। এই যে ডিলিট হয়ে যাচ্ছে, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, এখানে যদি আপনি ইনসার্ট করেন, এই যে ইনসার্ট হয়ে যাচ্ছে ইনসার্ট। এখন এখানে
কোড অফ অ্যাকাউন্টস, যে অ্যাকাউন্টসের যে কোড নাম্বার আছে কোড নাম্বারটি এখানে আপনি দিয়ে দিবেন। যদি কোড নাম্বার মনে না থাকে তাহলে এই কোডে এখানে ডাবল ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন অ্যাকাউন্টের নেম আছে, নেমটাকে সিলেক্ট করেন। যদি আপনি সেই নেমে যদি কোনো কিছু করতে চান, সাপোজ এখানে লিভ এন্ড ক্যাশমেন্ট, এখানে এটা দেওয়ার পরে এখানে ইন্টার দিয়ে দিবেন, ইন্টার দিবেন বা ইয়ে দিবেন। দেখেন এল দিয়ে যেগুলো আছে সবগুলো কিন্তু চলে আসছে, তাহলে আপনি সহজে এখান থেকে খুঁজে নিতে পারবেন। সাপোজ আমি এটা দিয়ে দিলাম, এখানে কোড নাম্বারটা কিন্তু অলরেডি চলে আসছে। সাপোজ এখানে আপনি অ্যামাউন্ট দিলেন 50,000 টাকা, এখন এটা যদি ব্যাংকের থেকে পেমেন্ট করেন তাহলে এখান থেকে ব্যাংক পেমেন্ট করবেন। সাপোজ ডিবিবিএল, ডিবিবিএল কোন অ্যাকাউন্ট থেকে গেছে, এই অ্যাকাউন্ট থেকে গেছে, সে ফর এক্সাম্পল এটাকে ক্রেডিট করে দিলাম। দেওয়ার পরে এখানে জাস্ট ন্যারেশন লিখবেন, ন্যারেশন লিখে এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে এটি সেভ হয়ে যাবে। এখন যদি আপনি কোনো ভাউচারকে যদি আপনি খুঁজতে চান তাহলে কিভাবে খুঁজবেন, এই যে ফাইন্ড, এই ফাইন্ডে যাবেন। ফাইন্ডে যাওয়ার পরে এখানে দেখেন ভাউচার নাম্বার আছে, এখান থেকে আপনি যদি স্পেসিফিক ভাউচারের নাম্বার না জানেন তাহলে আপনি যদি জে ভি খুঁজতে চান, জে ভি তারপর কোন মাসেরটা খুঁজতে চাচ্ছেন, 22 সালের 2 মাসের 02 ইন্টারপ্রেস করবেন। অর্থাৎ 22 সালের যতগুলো জে ভি এখানে দেওয়া হয়েছে সবগুলো জে ভি এখানে শো করতেছে বাই নেমে। অর্থাৎ এই যে 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 প্রিপেয়ার পার্সন যে যে এখানে দিয়েছে সেগুলো, এটা আছে ভাউচার নাম্বার, এটা আছে ডেট, এটা আছে অ্যাপ্রুভ, এটা হচ্ছে প্রিপেয়ার ডেট, এটা হচ্ছে এডিট পার্সন। যদি কোনো পার্সন আপনার ভাউচার বা পোস্টিং যদি এডিট করে থাকে বা আপনি নিজেও যদি করে থাকেন তাহলে এখান থেকে আপনি দেখতে পাবেন কে এডিট করছে, কত তারিখে এডিট করছে, এই যে এডিটের ডেটও এখানে আছে, অ্যামাউন্ট। অর্থাৎ এখান থেকে যদি কোনো ভাউচার আপনি দেখতে চান তাহলে এখান থেকে সহজে এখন ডাবল ক্লিক করেন, দেখেন আপনি ভাউচারটি কীভাবে পোস্টিং দেওয়া আছে এখান থেকে আপনি দেখতে পারবেন। তো এটা গেল একটা বিষয়। আরেকটা বিষয় হলো যদি আপনি আবারও ফাইন্ডে যান, ফাইন্ডে যাওয়ার পরে ইন্টারপ্রেস করলাম যে তোমার সাল তারিখ এখানে দেওয়া আছে, এখন যদি আমি এখান থেকে যদি এই ভাউচারটি দেখতে চাই দেখলাম, এখন যদি আমি এর পরবর্তী ভাউচারটি দেখতে চাই এখানে দেখেন নেক্সট আছে, এই যে নেক্সট, নেক্সট দিলে পরবর্তী ভাউচার, পরবর্তী বছর জন্য দেখেন 48, এই দেখেন এই যে 48 আছে, এই 48 পরে দেখবেন 49 চলে আসবে। দেখেন এখানে যদি আপনি 46, নেক্সট নেক্সটে চলে যাচ্ছে 44, 43, 42, 41, এবং যদি প্রিভিয়াস যেতে চান তাহলে প্রিভিয়াসে এখান থেকে এভাবে যেতে পারবেন। যদি আপনি একবারে ফার্স্টে চলে যেতে চান তাহলে এখানে ফার্স্টে ক্লিক করবেন, একবারে প্রথম নাম্বার বছর এখানে চলে আসবে, একবারে লাস্টে গেলে এখানে এই যে একবারে এক নম্বরে চলে আসছে, আর এখানে ফার্স্ট ফার্স্টে গেলে এখান থেকে সর্বশেষ বছর যেটা সেটি আসছে। এখন চাইলে এই বছরটিকে আপনি আবার এডিট করতে পারেন, এডিট করে আবার নতুন করে পোস্টিং দিতে পারবেন। যদি কোনো অ্যামাউন্টে ভুল হয়ে থাকে বা ইনভয়েস নাম্বার যদি ভুল হয়ে থাকে বা এখানে যদি অ্যামাউন্টে ভুল হয়ে থাকে বা এখানে যদি ন্যারেশন লেখায় ভুল হয়ে থাকে, এভরিথিং, সেই ক্ষেত্রে আপনি এডিট করতে পারবেন। সে তার জন্য এখানে এডিটে ক্লিক করতে হবে, করার পরে এখান থেকে আপনাকে এই যা যা চেঞ্জ করা দরকার করে আবার সেভে ক্লিক করলে এটি সেভ হয়ে যাবে। যদি কোনো ভাউচার যদি আপনার প্রয়োজন না হয় বা ভুল হয়ে গেছে সেটিকে ডিলিট করতে হবে, সেক্ষেত্রে আপনাকে দেখেন যে ডিলিট অপশন আছে, দেখেন যে ডিলিট অপশন আছে, যে ডিলিট, এই ডিলিটে আপনি ক্লিক করলে এটি ডিলিট করবেন কিনা আপনার কাছে জিজ্ঞাসা করবে, তারপর কনফার্ম করলে ওটি ডিলিট হয়ে যাবে। তারপর যদি কোনো ভাউচার যদি আপনার কপি করার দরকার হয়, মনে করেন আগের মাসে পোস্টিং দিয়েছেন, মনে করেন এই ভাউচারটা আগের মাসে পোস্টিং দিয়েছেন এই মাসেও দিবেন, শুধু অ্যামাউন্ট চেঞ্জ হবে, বা এই ভাউচারটি সেম ভাউচারই আবার পরবর্তী মাসে পোস্টিং হতে পারে, যে ক্ষেত্রে অনেক সময় ক্ষেত্রে আমরা অ্যাডজাস্টের যে জার্নালগুলো পোস্টিং দেই সেক্ষেত্রে সেম অ্যামাউন্ট পরবর্তী মাসেও চলে যায়, সেক্ষেত্রে আপনি কপি করে, জাস্ট কপি করে এখান থেকে ভাউচার নাম্বারটা সিলেক্ট করে সেমভাবে আপনি এটিকে পোস্টিং দিয়ে দেবেন, মাস চেঞ্জ করে তারিখ চেঞ্জ করে আপনি সেমভাবে পোস্টিং এটি দিয়ে দিতে পারবেন খুব সহজেই। যদি এই ভাউচারটি আপনি প্রিন্ট নিতে চান তাহলে এখানে প্রিন্টের অপশন আছে, এখান থেকে যে আপনি প্রিন্ট দিতে পারবেন। তো এটা গেল মূলত পোস্টিং এর ব্যাপার, এখান থেকে আপনি সেম ভাবে জার্নাল ভাউচার পোস্টিং দিতে পারবেন, ব্যাংক ভাউচার পোস্টিং দিতে পারবেন, কন্ট্রা ভাউচার পোস্টিং দিতে পারবেন, তারপরে ক্যাশ ভাউচার পোস্টিং দিতে পারবেন, জেআরভি অর্থাৎ যদি কোনো টাকা পয়সা আপনি পেয়ে থাকেন সব কিছু আপনি এখান থেকেই পোস্টিং দিতে পারবেন। এবার এখান থেকে যদি আপনি কোনো রিপোর্ট ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে জেনারেল লেজারে আসতে হবে, আর জেনারেল লেজারে আসার পরে যে রিপোর্ট, এই রিপোর্টে আসার পরে এখান থেকে এই যে জেনারেল লেজার অপশন, যদি আপনি কোনো লেজার ডাউনলোড করতে চান তাহলে আপনি কীভাবে লেজারটি ডাউনলোড করবেন, লেজার ডাউনলোড করাটা আমি আগে দেখিয়ে দিই। প্রথমে এটিতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে, দেখেন এখানে কোড দেওয়া আছে, অর্থাৎ অ্যাকাউন্টসের যতগুলো কোড আছে শুরু এখান থেকে শেষ এই পর্যন্ত, অর্থাৎ এত টু এত পর্যন্ত। এর ভিতরে যদি আপনি কোনো একটা কোড ডাউনলোড করতে চান তাহলে এই কোডটি, সাপোজ এই কোডটি এখানেই দিয়ে দিন। দেওয়ার পরে আপনি কোন পিরিয়ড থেকে কত পিরিয়ড থেকে কত পিরিয়ড ডাউনলোড করতে চাচ্ছেন, ফ্রম, সাপোজ এখানে আমি জানুয়ারির 1 থেকে দিয়ে দিলাম, জানুয়ারি 2022 থেকে দিয়ে দিলাম এই পর্যন্ত, মনে করেন যে মার্চের 31 পর্যন্ত। দেওয়ার পরে এটি টু এক্সেলে দেওয়ার পরে কিছুটা সময় নিবে, সময় নেওয়ার পরে এখানে এক্সেলে আপনাকে এই যে একটি লেজার আপনাকে দিয়ে দিচ্ছে, কিন্তু এই লেজারে এখন পর্যন্ত কোনো ব্যালেন্স নাই। এখন যদি টু এক্সেলে দেন
তাহলে এটি এক্সেল আকারে ডাউনলোড হয়ে যাবে। এখানে সেভ করতে বলতেছে, তো এটিকে সেভ দিলে সেভ হয়ে যাবে। যাক আমি আর সেভ করলাম না। এখন এখান থেকে যদি আপনি ট্রায়াল ব্যালান্স ডাউনলোড করতে চান, যে কোন মাসের থেকে কোন পর্যন্ত আপনি ট্রায়াল ব্যালান্সটি দেখতে চান, আমরা যে টিভি যেটাকে বলি, এই ট্রায়াল ব্যালান্স মনে করেন জানুয়ারি মাসের 1 তারিখ থেকে জানুয়ারি মাসের 31 তারিখ পর্যন্ত আমরা ট্রায়াল ব্যালান্স এটিকে ডাউনলোড করবো। ঠিক সেম ভাবে টু এক্সেলে দিবেন। টু এক্সেলে দেওয়ার পরে একটু সময় নিবে, সময় নেওয়ার পরে দেখেন অলরেডি কিন্তু এই যে চলে আসছে। এখন টু এক্সেল দিলে এটি কিন্তু অটোমেটিক্যালি এক্সেল আকারে এটি এক্সপোর্ট হয়ে যাবে। একটি এক্সেল ফাইল যেমন থাকে সেরকম হয়ে যাবে। তখন সেই এক্সেল ফাইলটিকে নিয়ে আপনি যে কোনো ধরনের রিপোর্ট বা যে কোনো ধরনের কাজ আপনি করতে পারবেন। দেখেন অলরেডি কিন্তু প্রসেসিং দেখাচ্ছে, তো এই প্রসেসিংটা কমপ্লিট হতে কিছুটা সময় নিবে। তো আমরা এটিকে ডাউনলোড করেই দেখাই আপনাদের। ভিউয়ার্স দেখেন অলমোস্ট ডাউনলোড হয়ে গেছে, আর অল্প একটু আছে, এটুকু হয়ে প্রসেসিং হয়ে গেলেই এটি ডাউনলোড হয়ে যাবে। তো এটি এখন মোটামুটি এক্সপোর্ট হয়ে গেছে। তো বন্ধুরা দেখেন একটি এক্সেল ফাইল অলরেডি দেখেন এই যে এখানে সিগন্যাল দিচ্ছে, এই যে এখানে এটি দেখেন এই যে একটি দেখেন ট্রায়াল ব্যালেন্স এখানে চলে আসছে। এই দেখেন এখানে কোড নাম্বার সহ অ্যাকাউন্টস হেড, এটা ওপেনিং ব্যালেন্স, এটা আছে ডিউরিং দ্য পিরিয়ডের, এটা আছে ক্লোজিং ব্যালেন্স, অর্থাৎ ট্রায়াল ব্যালেন্স, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স এবং অ্যাডজাস্টমেন্ট এবং অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স দুটি কিন্তু চলে আসছে। তো এখানে আপনারা দেখতেই পেলেন কীভাবে এটি ডাউনলোড করতে হয়। তো এটি আমরা অ্যাকসেপ্ট করবো না, এখান থেকে আমরা বের হয়ে যাই। তো এটা আমরা কীভাবে রিপোর্ট ডাউনলোড করলাম সেটা আমরা দেখালাম। এখন এখান থেকে যদি আপনি ব্যালেন্স শিট ডাউনলোড করতে চান তাহলে সেমভাবে কিন্তু ব্যালেন্স শিটে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ঠিক সেমভাবে এখান থেকে আপনি পিরিয়ড দিবেন, কোন কোন সময় থেকে কোন পর্যন্ত। এখানে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের শেষ পর্যন্ত দেখাচ্ছে। এখান থেকে যদি আপনি ব্যাকে যেতে চান তো ব্যাকে যেতে পারবেন। এখানে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এখান থেকে দেখেন ফরম্যাট আছে, অনেকগুলো ফরম্যাট আছে, এ ফরম্যাট, বি ফরম্যাট। এখানে ফরম্যাট সিলেক্ট করবেন, যে ফরম্যাটে আপনি চাচ্ছেন সেই ফরম্যাট দিয়ে আপনি এখান থেকে টু এক্সেলে ক্লিক করবেন। ঠিক আগের মতোই এখান থেকে সব কিছু ব্যালেন্স ডাউনলোড হয়ে যাবে। আমি ডাউনলোড করে দেখালাম না। তো ঠিক সেমভাবে এখান থেকে যদি আপনি ইনকাম স্টেটমেন্ট ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে ইনকাম স্টেটমেন্টে ক্লিক করবেন। করার পরে এখান থেকে ঠিক সেমভাবে আগের মতো কত থেকে কত পর্যন্ত, সাপোজ এখান থেকে আপনি মার্চের 1 তারিখ থেকে মার্চের 31 তারিখ পর্যন্ত দিলেন, দিয়ে এখানে ফরম্যাট আছে, দেখেন এ ফরম্যাট, বি ফরম্যাট, এখানে এই যে কোনো ফরম্যাট দিয়ে আপনি ক্লিক করবেন। এখানে অনেকগুলো ফরম্যাট আছে। দেওয়ার পরে এখান থেকে দেখেন এই যে টু এক্সেলে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে ঠিক সেমভাবে আগের মতোই এটি ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল মোটামুটি আর কি যে রিপোর্ট যেগুলো থাকে, রিপোর্টের যে বিষয়গুলো আছে সবগুলোকে আমি এখান থেকে দেখিয়ে দিলাম। জার্নাল কীভাবে পোস্টিং সেটি দেখিয়ে দিলাম, কীভাবে মাস চেঞ্জ করতে হয় সেটি এখান থেকে আমি দেখিয়ে দিলাম। তারপর আর একটা যে বিষয় আছে সেটা হলো এই যে আমি ডাউনলোডগুলো করলাম, এই ডাউনলোডগুলো করার জন্য অবশ্যই আপনাকে এখানে যে অ্যাক্টিভ এক্স, এই যে দেখেন অ্যাক্টিভ এক্স, আমি একটু জুম করে দেখাই, এই দেখেন এই যে উপরে একবার উপরে দেখেন অ্যাক্টিভ এক্স নামে এখানে একটা সফটওয়্যার আছে। সফটওয়্যারটিকে ডাউনলোড করবেন, সফটওয়্যারটিকে ডাউনলোড করে তারপর এটিকে ইনস্টল করবেন। ইনস্টল করার পরে পিসিতে একটি রিস্টার্ট দিয়ে নেবেন। তা না হলে কিন্তু এইভাবে যে আমি এক্সেলে এক্সপোর্ট করলাম, এই এক্সেলে যে আমি ডাউনলোড করে নিলাম, এই ডাউনলোডগুলো কিন্তু হবে না। তো সব কিছু শেষ হয়ে গেলে এখানে আরও একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই। এখানে কিন্তু ল্যাঙ্গুয়েজ, কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ আপনি এটি ইউজ করতে পারবেন। একটা হলো এই যে দেখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এখানে যদি আমি আর একটু জুম করে দেখাই, এই দেখেন চাইনিজ ল্যাঙ্গুয়েজ, এই যে যদি এখানে আপনি চাইনিজে ক্লিক করেন সব কিন্তু চাইনিজ হয়ে যাবে। এখান থেকে এখানে লিভ ডিসপ্লেস, এখন এখান থেকে এটি দেখেন সব কিন্তু চাইনিজ হয়ে গেছে। দেখেন এটা কিন্তু এখন আর ইংলিশ নয়। এখন যদি আপনি আবার ইংলিশে ক্লিক করেন, করার পরে দেখেন অলরেডি কিন্তু ইংলিশ চলে আসছে। তো এই ছিল এখানে বিষয়। এখন আপনি এটি ব্যবহার করা হয়ে গেলে এখান থেকে আপনি এক্সিট অপশনে ক্লিক করে এটিকে আপনি লগ আউট করে বের হয়ে যাবেন, অথবা 15 মিনিট পরে বা 10 মিনিট পরে অটোমেটিক এটি লগ আউট হয়ে যাবে। তো আজকে আমি আপনাদের এই হপকম সম্পর্কে, হপকমের অনেকগুলো পার্ট আছে, যেমন এইচআর পার্ট আছে, অ্যাকাউন্টসের পার্ট আছে। তো আমি শুধুমাত্র অ্যাকাউন্টসের পার্টটুকু আপনাদের দেখালাম, এইচআর পার্টটি আমি দেখাতে পারবো না। আর এই পার্টে যদি আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আশা করছি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এরকম আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে ভিডিও দেখার জন্য।
ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।